বলা হয় রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে অন্যের প্রাণ। এই বিশেষ প্রবাদ বাক্যটি যেন রক্তের প্রয়োজনে ভুক্তভোগী রোগী ও রোগীর আত্মীয়দের প্রকট করে তোলে। বর্তমানে রক্ত সংকট এটি একটি চরমতম সমস্যা, বিশেষ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের অভাবে অনেক সমস্যায় পড়তে হয়। মাঝে মধ্যেই শোনা যায় রক্তের এই চাহিদাকে হাতিয়ার কিছু অসাধু লোক, ফলে রোগী ও রোগীর স্বজনরা অনেককেই অজান্তেই বহু ঝামেলার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত দিক মাথায় রেখে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা সূর্যনগর আবাহনী ক্লাব কালীপুজো উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে, যেখানে প্রায় ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদাতাদের সংস্থার পক্ষ থেকে ট্রফি ও প্রশংসাপত্র তুলে দিয়ে উৎসাহিত করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রণয় পাল সহ ক্লাব সদস্যরা। জানা গেছে এবারে আবাহনী ক্লাবের কালীপুজো ছিল ৫১তম বর্ষ ও তার উপলক্ষে রক্তদান শিবির দ্বিতীয়তম বর্ষে। ক্লাব সদস্য জগদীশ সরকার জানান, স্বেচ্ছায় যারা রক্তদান করছেন তাদের বেশি করে উৎসাহ বাড়াতে আমরা ক্লাব কর্তৃপক্ষ তাদের হাতে ট্রফি ও প্রশংসাপত্র সহ খাবারের টিফিন তুলে দেওয়া হয়। আরও এক ক্লাব সদস্য প্রদীপ কুমার পাল জানান, আগেকার দিনে গ্রামে চুরি ডাকাতি রুখতে আর্চি পার্টি নামে কমিটি করা হতো। সেই কমিটির সদস্যরা গ্রামের সুরক্ষার জন্য রাত পাহারা দিতে এবং সেই জায়গায় খড়ের ঘরে কালী মায়ের পুজো শুরুর প্রতিষ্ঠিত করেন। তখন থেকেই আস্তে আস্তে পুজোর শ্রীবৃদ্ধি ঘটে। রক্তদাতা সঞ্জয় চন্দ্র বলেন, প্রথমবার রক্তদান করলাম, ভালো লাগলো। ক্লাব কর্তৃপক্ষের কাছে ট্রফি ও প্রশংসাপত্র পেয়ে আরও উৎসাহিত হলাম। এদিনের সংগৃহীত রক্ত আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। মানুষজন বলেন, রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, মানুষের দেহে উৎপাদিত রক্ত দিয়ে প্রাণ বাঁচে অপরজনের। সেদিকে তাকিয়ে সকলকে এই সামাজিক কাজে ব্রতী হওয়ার বার্তা দেন উদ্যোক্তারা। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। পূজা হচ্ছে আমাদের ১১তম বর্ষ আর রক্তদান হচ্ছে দ্বিতীয় বর্ষ। পূজা উপলক্ষে রক্ত শিবির হচ্ছে। কতজন রক্ত দিলেন এখনো পর্যন্ত? এখনো অবধি আমাদের আসছে ১৯ জন হয়ে গেছে। ১৯ জন? কতজন টার্গেট রয়েছে? ৫০ টার্গেট আছে। আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকে যাবে? কেমন লাগছে? ভালো। উৎসাহিত হয়ে রক্ত দিতে আসে এখানে ট্রফি সার্টিফিকেট দেখে। কোন ক্লাব? আবাহনী ক্লাব, বারোবিশা আবাহনী ক্লাব। আমার নাম জগদীশ সরকার, ক্লাব সদস্য। আমাদের পূজাটা এখানে ৫১তম বছর এসে পদার্পণ করলো, তার জন্য আমরা খুবই গর্বিত। আর পাড়ার সবাই মিলে এটা পূজাটা আমরা পরিচালনা করি এবং সবাই অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আচ্ছা, পূজো ৫১তম বর্ষ, যেহেতু ৫১ বছর আগে এই পূজা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কোটি কোটি পায়ে মানে একবারে তো আর হয় না, আস্তে আস্তে হয়েছিল। তা আগে কেমন করে কি পূজা করতে? আগে আরজি পার্টি ছিল এখানে, আরজি পার্টিরা খড়ের ঘর ছিল প্রথম। ওখান থেকে আরজি পার্টিরা ওখানে পাহারা দিত, রাতে রাত জেগে পাহারা দিত চোর ডাকাত তাড়ানোর জন্যে। তারপর এখান থেকে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটে, এই আজকে এই পজিশনে আসে, সবার চেষ্টায় এরকম এই পজিশনে আসে আজকে। আজকে রক্তদান শিবির হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার পাল। আমার নাম সঞ্জয় চন্দ্র।